অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন জয় অনুষ্ঠানের গৃহে বিজেপি দলীয় অনুষ্ঠানের জন্য পৌরসভার পক্ষ থেকে প্রথমে অনুমতি দেওয়া না হলেও পরবর্তীতে অনুমতি দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত জেলার নবনিযুক্ত সভাপতি তথা ময়নার বিধায়ক অশোক দিন্দা আগামী দিনে হাবড়া পুরভোটে ভোটে কীভাবে বিজেপি সাফল্য পেতে পারে তা নিয়ে এই দিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিনি বৈঠক শেষে অশোক দিন্দা বলেন বিজেপির মিটিং করতে দেয়া চলবে না পুরো রাজ্যে এটাই চলছে বিজেপিকে সংগঠিত করতে দেয়া যাবে না এমনটাই মনোভাব রাজ্যের শাসক দল তৃণমূলের তবে দরকার হলে আমরা পাড়ায় কারুর বাড়ির ছাদে মিটিং করব অন্যদিকে বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন অনেকে আবার জয়নও করেছে সেটা মিডিয়া দেখাচ্ছে না মতুয়াদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমরা সব বিধায়করা বন্ধুর মতোই মেলামেশা করি আমাদের একটাই লক্ষ্য আগামীতে আমরা কিভাবে ক্ষমতায় আসব। তিনি আরো সংযোজন করেন এই সরকারের পক্ষ থেকে আমাদের লাগাতার আটকানোর চেষ্টা করছে কয়েকজন বিভিন্ন কারণে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চলে গিয়েছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ভুল বকছেন অর্থাৎ বিজেপি মানেই তৃণমূল কেউ আবার ত্রিপুরাতে গিয়ে নিজের গান নিজেকেই শোনাচ্ছেন সামনের সারিতে নয় পেছনের সারিতে বসে রয়েছে তৃণমূল এখনও পাচ্ছে বিজেপিকে তবে আমরা রেডি আছি গত বিধানসভা নির্বাচনে যেভাবে ভোট হয়েছে আমার আমার মত যদি লড়াই তাহলে সবাই মতো আরও আমরা ষাটটি আসন বেশি পেতাম কারণ অধিকাংশ জায়গায় মারধর করে বের করে দেওয়া হয়েছে আমি যেমন সিদ্ধারা শক্ত করে দাঁড়িয়েছিলাম অন্য কেউ যদি শীত শক্ত করে দাঁড়াতে পারতেন তাহলে আমরা একশো কুড়িটির বেশি আসন পেতাম সামনের মাসেই চার কেন্দ্রে পুরো ভোট অর্থাৎ এরপর ফেব্রুয়ারিতে বাকি জায়গায় পুরো ভোট এই মাসেই জানুয়ারিতে ভোট আছে বিজেপি কি সেখানে সাফল্য পাবে এর জবাবে দিন বলেন কলকাতা পুরসভার ভোটের মতো ভোট না হলে ফলাফল ভালো হবে পুলিশ গুন্ডাদের হয়ে কাজ করেছে যেখানে আমাদের শক্ত সংগঠন রয়েছে আমরা চীনের প্রাচীরের মতো দাঁড়াব